ইউজবন আপন ওভার এনেবা ডিয়ার ফ্রেন্ডস আমরা অন আপন ওভার ও এবা প্রিপোজিশনগুলি ব্যবহার করি সাধারণভাবে উপরে এই অর্থ প্রকাশ করতে কিন্তু ইংলিশ বলতে বা লিখতে হলে উপরে বোঝাতে অন আপন ওভার ও এভাবের কোনটা ব্যবহার করব এ বিষয়ে গোলমাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অতএব কোথায় কী অর্থে এগুলোর সঠিক প্রয়োগ হয় না জানলে ইংলিশে ভুল হয়ে যায় কয়েকটি উদাহরণ সহকারে বিষয়টা বুঝে নেওয়া যাক দে স্যাট অন দ্য গ্রাস তারা ঘাসের উপর বসল এখানে উপরে বলতে স্পর্শ করে উপরে থাকা বোঝাচ্ছে তাই অন হয়েছে তল ছুঁয়ে থাকা অবস্থান বোঝাতে অন ব্যবহারের কিছু উদাহরণ দেখো অন দ্য টেবিল টেবিলের উপর অন দ্য ওয়াল দেওয়ালে অন দ্য ট্রি গাছে অন দ্য ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডে ফ্ল্যাগ অন এ পোল দণ্ডের উপর পতাকা রিং অন দ্য ফিঙ্গার আঙুলে আংটি হ্যাট অন দ্য হেড মাথায় টুপি অন দ্য বেড বিছানায় এবার দেখো আপনের ব্যবহার দ্য ক্যাট স্প্রেং আপন দ্য টেবিল বিড়ালটি টেবিলের উপর লাফিয়ে পড়ল এখানে বিড়ালটি টেবিলের উপর চলে এলো গতি বা মশান সহকারে তাই এখানে উপরে বোঝাতে অন না হয়ে আপন হলো ওভার দিয়ে উদাহরণ এবার ফ্লু ওভার মাই হেড আমার মাথার উপর দিয়ে একটি পাখি উড়ে গেল এখানে পাখিটি মাথার উপরে আছে কিন্তু মাথা স্পর্শ করেনি এসব ক্ষেত্রে উপরে বোঝাতে ওভার হয় এইরকম আরও কিছু উদাহরণ দেখো তিতলি হেল্ড অ্যান আমব্রেলা ওভার হার হেড তিতলি মাথার উপরে ছাতা ধরল দ্য ফ্যান ইজ মুভিং ওভার হার হেড তার মাথার উপর পাখা ঘুরছে দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার নদীর উপরে একটি সেতু আছে এবার এভাবের উদাহরণ দেখো দ্য স্কাই ইজ এভাব আওয়ার হেড আমাদের মাথার উপর আকাশ দ্য ফ্যান ইজ মুভিং জাস্ট এভাব ইজ হেড পাখাটি ঠিক তার মাথার উপর ঘুরছে প্রথম উদাহরণে আমাদের মাথার উপর আকাশ আছে কিন্তু মাথা থেকে অনেক উপরে দ্বিতীয় উদাহরণে পাখাটা মাথার অনেক উপরে না থাকলেও ঠিক মাথার উপর আছে অর্থাৎ মাথার সোজাসুজি আছে এসব ক্ষেত্রে উপরে বোঝাতে অ্যাবাব বসে তাহলে কোনো কিছু ছুঁয়ে থাকলে উপরে অর্থে অন গতি সহকারে এসে কোনো কিছু ছুঁয়ে থাকলে আপন ছুঁয়ে না থাকলে উপরে অর্থে অভার এবং অনেক উপরে অর্থে বা ঠিক উপরে অর্থে এভাব হয় অন আপন ওভার ও এভাবের বিভিন্ন উদাহরণ দেখো বিশেষ দিন বোঝাতে আওয়ার স্কুল উইল ওপেন অন দ্য 2nd January আমাদের স্কুল 2ra January খুলবে বিষয় বোঝাতে দ্য স্টোরি ওয়াজ অন গোস্টস গল্পটা ভূতের সদস্য বোঝাতে মিস্টার বোস ইজ অন দ্য কমিটি মিস্টার বোস এই কমিটিতে আছেন কোনো বিশেষ দিকে আলোকপাত করতে ফরচুন স্মাইল্ড অন হার ভাগ্য তার সহায় হল কোনো কিছুর সাহায্যে বোঝাতে সি লিভস অন হার ফাদার্স ইনকাম সে তার বাবার আয়ের উপর চলে অবস্থা বোঝাতে দ্য হাউস ইজ অন ফায়ার বাড়িটিতে আগুন লেগেছে এভাবে আরও বলা যায় অন ফুট পায়ে হেঁটে অন ডিউটি কর্তব্যরত অন টাইম ঠিক সময়ে আপনের ব্যবহার আই ডিপেন্ড অনলি আপন ইউ আমি একমাত্র আপনার উপরই নির্ভর করি রিলাই আপন মাই ওয়ার্ড তুমি আমার কথায় ভরসা রাখো ইউ হ্যাভ সামথিং আপন ইউর মাইন্ড তোমার মনে কিছু একটা আছে ওভারের উদাহরণ নোবডি হ্যাজ এনি কন্ট্রোল ওভার ডেথ মৃত্যুর ওপর কারো হাত নেই ইউ শুড থিঙ্ক ইট ওভার এগেন তোমার আরেকবার এ বিষয়ে ভাবা উচিত দ্য মিল্ক বয়েলড ওভার দুধটা বেশি ফুটে গেছে এবাব দিয়ে বাক্য মীরা ইজ এবাব 50 মীরার বয়স 50 ওপর ম্যান ইজ এবাব অল সবার উপরে মানুষ সত্য ইট ওয়েজ এবাব 30 kg এর ওজন 30 kg বেশি বন্ধু আজ এই পর্যন্ত পরের ক্লাসে আবার দেখা হবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন
আগে সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।